তো হয়ে গাইস, বিমান বিধ্বস্ত হলে পাইলট কিভাবে রক্ষা পান? আকাশযান যখন চলমান অবস্থা থাকে তখন প্রতিটি মুহূর্ত কাটাতে হয় সচেতনভাবে। তবুও কখনো কখনো দুর্ঘটনা ঘটতে পারে, বিমানে গোলযোগ দেখা দিতে পারে কিংবা আগুন লেগে যেতে পারে। এমন পরিস্থিতিতে শূন্য অবস্থানে একজন পাইলট কিভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন? আকাশে ভ্রমণকালীন দুর্ঘটনার সময় পাইলট যে উপায় নিজেকে রক্ষা করেন তাকে বলা হয় ইনজেকশন সিট সিস্টেম। এই পদ্ধতিতে বিমানের সিটকে বিশেষভাবে তৈরি করা হয়। কোন দুর্ঘটনা ঘটলে কিংবা পাইলট ও কুরা যদি বুঝতে পারে বিমানটি বিধ্বস্ত হতে যাচ্ছে, তখন তারা বিমান ছেড়ে শূন্যে বেরিয়ে আসেন। এরপর প্যারাশুটের সাহায্যে ধীরে ধীরে মাটিতে নামেন। হয়তো ভাবছেন বিমান ছেড়ে লাভ কি করে দেয়? আসলে বিমান ছেড়ে বেরিয়ে আসার সময় তাদের লাভ দিতে হয় না। যুদ্ধ বিমানের পাইলট ও ক্রুদের সিটগুলো এই ব্যবস্থার জন্য উপযোগী তৈরি করা হয়। বিপদ দেখলে তারা সিটের পাশে থাকা ইনজেকশন হ্যান্ডেল টান দেন। এতে প্রথমে বিমানের ছাদের অংশটি উড়ে যায়। এরপর চেয়ারটি পাইলট বা ক্রুকে নিয়ে ছিটকে বের হয়ে যায় বিমান থেকে। চেয়ারটিকে বিমানের বাইরে বের করার জন্য রকেট শক্তি ব্যবহার করা হয়। পাইলটকে নিয়ে বিমান থেকে কয়েক মিটার দূরে যাওয়ার পর চেয়ারটি নিচে পড়ে যায় এবং একটি ইমার্জেন্সি ছোট প্যারাশুট খুলে যায়। এতে গতি কমার ফলে পাইলট তার মেইন প্যারাশুট খোলার সুযোগ পেয়ে যান। এই ইঞ্জেকশনের কাজটি খুব দ্রুত গতিতে হয়, কখনো সেটি শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে সম্পন্ন হয়, ফলে পাইলট বা ক্রুদের আহত হওয়ার ঝুঁকি থাকে। তবু বাঁচার শেষ চেষ্টা হিসেবে কাজটি করতে হয় তাদের। তবে সিস্টেম কেবল যুদ্ধ বিমানেই থাকে, যেমন ফাইটার বোম্বার বা অ্যাটাক এয়ারক্রাফটেই থাকে। যাত্রীবাহী বিমানে পাইলটদের জন্য এমন সিস্টেম নেই, তারা চাইলেও যাত্রীদের দুর্ঘটনার মাঝে রেখে ঝাঁপ দিতে পারে না। সফলভাবে ইজেক্ট করার পরও পাইলট আসিম জাওয়াত মারা যাওয়ার কারণ, পাইলটকে বহনকারী সিট একটি স্পেশাল সিট। সিটটি মাটি থেকে উচ্চতা, এয়ার স্পিড, বাতাসের ঘনত্ব এসব সেন্স করতে পারে এবং সিটটির নিজের ওরিয়েন্ট পরিবর্তন করতে পারে, এবং সেই অনুযায়ী গতিতে সিটটি প্লেন থেকে বের হয় ও সুযোগ বুঝে প্যারাশুট খুলে দেয় এবং অবশেষে পাইলট থেকে আলাদা হয়। প্রয়োজনে নিজের দিক ঠিক করে প্রয়োজনে আর উঁচুতে উঠে যায়। 500 ফিটের বেশি উচ্চতা এজেক্ট করা হলে পাইলটকে বহনকারী সিট তার টেট পায় এবং সর্বনিম্ন প্রেসার ব্যবহার করে প্লেন থেকে বেরিয়ে আসে, যাতে পাইলটের শরীরের ধাক্কা বা জি ফোর্স কম লাগে। যদিও ইঞ্জেকশনের সময় একজন পাইলটের শরীরকে 14-18 জি চাপ সহ্য করতে হয়, যা একজন পাইলটের ওজনের প্রায় 14-18 গুণের ওজনের ধাক্কার সমান, অর্থাৎ 800-1200 কেজি প্রায়। এই ধাক্কায় প্রতিজনের একজনের পাইলটের মেরুদণ্ডে ইঞ্জুরি হয়। 500 ফিটের উপরে ধাক্কার পরিমাণ কম থাকার কারণে 91% পাইলট বেঁচে গেলেও 9% পাইলট মারা যায়। মেরুদণ্ড, ঘাড় ইঞ্জুরি হয়ে অথবা হার্টের উপর অতিরিক্ত চাপের কারণে আবার মাটির কাছাকাছি যদি ইঞ্জেকশন ঘটে, তবে অতিরিক্ত গতিতে সিট প্লেন থেকে বের হতে বাধ্য হয় এবং কোনো কোনো ক্ষেত্রে সেই স্পিডে থাকা অবস্থায় আবার শার্প টার্ন নিয়ে দিক ঠিক করতে বাধ্য হয়, যার ফলে শরীরের উপর চাপ বহুগুণে বেড়ে যায়। এক্ষেত্রে পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা আসে মাত্র 53%। পাইলট জাওয়াদের সহকর্মী উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান প্লেন সোজা অবস্থা বের হতে পারেন, যার কারণে তার ইনজেকশন সিট সোজা আকাশের দিকে উপরের দিকে সর্বোচ্চ স্পিডে বের হয়। যেহেতু সিটটি সোজা উপরের দিকে উঠেছিল এবং শার্প কোনো টার্ন নেবার প্রয়োজন পড়েনি, তাই পাইলট জাওয়াদের চেয়ে অনেক কম ধাক্কা সহ্য করতে হয়েছে। তবে অ্যাটাচ করা ছবিতে দেখতে পাবেন পাইলট জাওয়াদের ইনজেকশন সিট একদম মাটির দিকে মুখ করে উচ্চ গতিতে বের হয়ে আসে, আর সে অবস্থা থেকে সেকেন্ডের ভেতরে সিটটি শার্প টার্ন নিয়ে উপরের দিকে ঘুরে আবার উপরে উঠতে হয়েছে। মাটি থেকে সংঘর্ষ এড়িয়ে নিরাপদ প্যারাশুট ওপেনিং এর উচ্চতায় নেবার জন্য, যার কারণে পাইলট জাওয়াদের শরীরকে সর্বোচ্চ জি ফোর্স ধাক্কা সহ্য করতে হয়, যেটা তার রক্ত এবং হার্ট প্রবাহতে বিঘ্ন ঘটিয়ে হার্ট সৃষ্টি করে, একই সাথে জ্ঞান হারিয়ে ফেলেন। ওই ছবিতে দেখা যায় যে পানিতে পড়ার পর তার অটোমেটিক লাইফ জ্যাকেটও ওপেন হয়নি, তিনি কার্ডিয়াক অ্যারেস্ট ও আনকনসাস অবস্থায় পানিতে পড়েন এবং অবশেষে আমরা হারাই একজন প্রকৃত দেশপ্রেমিক, যার কাছে নিজের শিশুকন্যা ও পরিবারের চেয়ে অনেক দামি ছিল সাধারণ মানুষের জীবন, যেটা বাঁচাতে তিনি নিরাপদ উচ্চতা ইজেক্ট না করে বিমান জনমানব শূন্য স্থানে পতিত হবে তার নিশ্চিত করতে গিয়ে জীবন হারালেন। সব কথার শেষ কথা, উইং কমান্ডার সোহান খানও একই রিস্ক নিয়েছিলেন, কারণ তার হাতেও ইনজেকশন লিভার ছিল, যেটা ব্যবহার করার তিনি বের হতে পারতেন এবং দুজনের সম্মিলিত প্রচেষ্টাতে বিমান নিরাপদ স্থানে আনা হয়। র্যাঙ্ক অনুযায়ী স্বভাবতই এই পাইলটে তিনি ডিসিশন মেকার বা কমান্ডার ছিলেন, অথচ আমাদের মিডিয়া তার নামটিও নিচ্ছে না। অবশ্যই সে আসিফ জাওয়াদের সমান সম্মান প্রাপ্য।